যেগুলো ভয়ের বস্তু বলে মনে করেন তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বস্তু কোনটি বলেন তো? কলা বর্ণনাকারী সাফিয়া নামে আব্দুল্লাহ সাকাফি তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আখা যাবে লেসানে নাফসিহি সুম্মা কলা হাদা, আল্লাহ রাসূল নিজের হাতকে জিহ্বাতে নিয়ে গিয়ে বললেন এটা এটা, জিহ্বাতে ইশারা করে বলছেন যে এটা সব থেকে মারাত্মক, এটা তোমার জন্য সব থেকে ভয়ঙ্কর বস্তু। সব হাদিসের দৃষ্টিকোণ থেকে এটাই স্পষ্ট হয় যে গীবত থেকে বেঁচে থাকার যেটা সবচাইতে বড় ধরনের মাধ্যম, গীবত থেকে পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকার সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে জিহ্বাকে আয়ত্ত রাখা। জিহ্বাকে যখন আপনি আয়ত্তে রাখবেন, কন্ট্রোল করবেন, তখন মিথ্যা বকবে না, অশ্লীল বাক্যলাপ করবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, নানান পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারবে এই জিহ্বাকে যদি কন্ট্রোল রাখতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের বক্তব্যের শেষ হাদিস আপনাদেরকে আমি উপহার হিসাবে দিতে চাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন, আজকে সেই উপহার আপনাদেরকে আমি শোনাতে চাই। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 271 নম্বর হাদিস। আন উবাদাতি সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اجمعوا لي ستا من انفسكم اجمن لكم الجنه উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন اجمعوا لي ستا من انفسكم اجمن لكم الجنه তোমাদের পক্ষ থেকে আমাকে ছটি জিনিসের জামানত দাও। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন যে তোমাদের পক্ষ থেকে ইজমানু তোমরা আমাকে জামানত দাও, ইজমানু লি সিত্তান ছটি জিনিসের, আজ মান লাকুমুল জান্না আমি তোমাদেরকে জান্নাতের জামিন হব। তোমরা যদি আমাকে ছটি জিনিসের অঙ্গীকার দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব ছটি জিনিসের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে বললেন উজদুকু এদা হাদ্দাস্তুম, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য বলবে, উজদুকু তোমরা সত্য বলবে, এদা হাদ্দাস্তুম যখন তোমরা কথা বলবে, কথা বললে সত্য বলতে হবে, কথা বললে মিথ্যা বলা যাবে না, বদনাম করা যাবে না। আজকের বক্তারা ওরাই বেশি আবার দাওয়াত পায়, ওরাই বেশি প্রোগ্রাম সুযোগ পায়, আসার সুযোগ পায়, বক্তব্য রাখার সুযোগ পায়, মিথ্যা গান গল্প কেসা কাহানি শুনিয়ে রং চং করে মানুষকে মজিয়ে কথা বলতে পারে, সুর সার দিয়ে কানে হাত দিয়ে আবার লম্বা টান মেরে, বক্তব্যতে কিছু পাওয়া যায় না, মধ্যে থেকে মেলা হয় জালসাগুলোতে। এই যে কত সুন্দর আপনারা বসে আছেন সুশৃঙ্খলভাবে আলোচনা কোরআন হাদিস থেকে হচ্ছে, এগুলোতে দিনের কিছু জ্ঞান অর্জন করা যায়, মহাফিলে কিছু হয় না, সুর সার দিয়ে বক্তা রং চঙিয়ে কথা বলে, কত মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, আবার 10,000 টাকা আগেই পেড করতে হয় অ্যাকাউন্টে। আল্লাহ রাসূল বলছেন ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্না, তোমরা যদি আমাকে ছটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রথম বাক্যে বলছেন উসদুকু এদা হাদ্দাস্তুম, কথা বললে সত্য বলবে, ওয়া আউফু এদা ওয়াদতুম, কাউকে ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করবে, এমনটা যেন না হয় ভাই কালকে আসছি আপনি 6টার সময় দাঁড়িয়ে থাকবেন মোহাম্মদপুর মোড়ে, 2-3 দিন গত হয়ে গেছে কোনো পাত্তাই নেই, ওয়াদা রক্ষা করতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন ওয়াউফু ইদা ওয়াদতুম, যখন তোমরা ওয়াদা দেবে প্রতিশ্রুতি দেবে তখন তা আদায় করবে, লঙ্ঘন করবে না। তারপরে তৃতীয় বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদুল আমানতা ইদা তুমিনতুম, তোমাদের কাছে যখন আমানত রাখতে দেওয়া হবে তখন সঠিক সময়ে তা পরিশোধ করবে, আদায় করে দেবে, এমনটা যেন না হয় বিভিন্ন মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে মসজিদে এই কেসাগুলো গল্পগুলো আমরা শুনেছি যে বাৎসরিক হিসাব যখন পরিবেশন করা হয় তখন 10,000 টাকার হিসাব দিতে পারছে না কেসের, সে কখন আজকালকার মনে কিছু করবেন না, এখানে হয়তো নিখুঁত মানুষ থাকতেও পারেন, মসজিদের অধিকাংশ যারা ক্যাশিয়ার সভাপতি সব বিড়িখোর মদখোর হারামখোর সব, এরা প্রত্যেকটা জায়গাতে মসজিদে মানুষের সব জায়গায়, এখানে হয়তো মাশাআল্লাহ ভালো আছেন আশা করছি,
তো বাৎসরিক যখন হিসাব পরিবেশন করা হয় তখন 10,000 টাকার হিসাব দিতে পারে না, শেষে হাত পাতিয়ে হাত ধরে এটা আমাকে ক্ষমা করে দেন। এর থেকে নির্লজ্জ বেহায়া আর কেউ আছে? বলা উচিত ছিল ঠিক আছে এটা কাজে আমি খরচ হয়ে গেছি, আমি পরে দিয়ে দিচ্ছি, কমপক্ষে এটা বলা উচিত ছিল, আবার ক্ষমা চেয়ে নিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ওয়া আদুল আমানাত ইদা আতুমিনতুম, যখন আমানাত রাখতে দেওয়া হবে তখন সঠিক সময় তা পরিশোধ করবে, সব সময় ঠিক রাখতে হবে আয় ব্যয়ের হিসাব। চতুর্থ বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে, সারামগার হেফাজত করবে। পঞ্চম বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া গুজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে আনত রাখবে। বর্তমানে দৃষ্টিকে আনত রাখাও খুব কঠিন, বর্তমান যা মুসলিম সমাজের যুবতী বা যুবকেরা যেভাবে ঘুরছে দৃষ্টিকে আনত রাখাও খুব মুশকিল। যখন ঈদের সময় আসে, ঈদ একটা ইবাদত, ঈদ কি একটা ইবাদত, তো ইবাদতের সময় যখন আসে যারা সিয়াম পালন অভ্যস্ত নয়, যাদের নামাজ নেই, সলাত নেই, সিয়াম নেই, ইবাদত বন্দেগী নেই, তাদের স্ত্রীটাকে দেখব যে পুরো জঙ্গিপুর শহরকে ভর্তি করে দিয়েছে, সব মহিলা মুসলমান, মুসলমানের স্ত্রী, মুরব্বী সাহেবের বৌমা, আমাদের মতো মৌলানা সাহেবের বাড়ির স্ত্রী, অনেক মমিন ভাইয়ের স্ত্রী, সব মুসলমান ঈদের বাজার করছে যুবতীরা মহিলারা। আর দোকানদারও আচ্ছা করে মাপজোক নিয়ে তাকে মাল বিক্রি করছে, যখন আমার বলা যেতে পারে ব্লাউজ কত সাইজের লাগবে, সায়া কত সাইজের লাগবে, তা আন্দাজটাকে ভালো মনে করে কখনো ভালো আন্দাজ করে না। তাহলে আপনি বিয়ে করেছেন বৈধভাবে, আপনার স্ত্রীর মজা উঠবে অন্য, এটা আপনার একটু রাগ হয় না? একটু রাগ হওয়া উচিত। আমরা রাস্তাপথে চললে স্ত্রীর দিকে তাকালে এটা খুব খারাপ লাগে, যেমন হয় আন্দাজ করছে, সে খুব খারাপ লাগে। মনোহারের দোকানে সব যুবতী, ঈদের বাজারে কাপড়ের দোকানে সব যুবতী, মহিলা বিবাহিতা, দেখে কাউকে বিধবা মনে হচ্ছে না? বিধবা মনে হলে আমাদের দেশের একটা যে রেওয়াজ, কমপক্ষে সাদা বা এক রঙের কাপড় পরিধান করে, সেটাও মনে হচ্ছে না যে এরা স্বামী হারা, এটাও মনে হচ্ছে না। তার মানে সবারই স্বামী আছে আর এভাবে মার্কেটিংয়ে বাজার করছে, মার্কেটিং করছে পুরুষের যুবতীরা, মহিলারা। ষষ্ঠ বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হস্তদ্বয়কে, দুই হাতকে আয়ত্তে রাখবে। তোমাদের হস্তদ্বয় দুই হাতকে আয়ত্তে রাখবে, এই হাত যেখানে সেখানে ব্যবহার করবেন না, খবরদার কোনো পর নারীকে আক্রমণ করা যাবে না, এ হাত দিয়ে ধরা যাবে না। কোনো ব্যক্তিকে চট করে কথা বলতে বলতে একটু রেগে গিয়ে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন, করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ওয়া কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হস্তদ্বয়কে আয়ত্তে রাখবে। এই ছয়টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন। এখন আমাদের জন্য এই হাদিস প্রযোজ্য, আমরাও এর মধ্যে সামিল। আমরা যদি এই ছয়টা জিনিসের জামানত আল্লাহ রাসূলকে দিতে পারি, আমরা যদি এই ছয়টা জিনিসকে রক্ষা করতে পারি, আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। প্রশ্ন হলো আমরা এই ছয়টা জিনিস রক্ষা করতে পারবো তো? ইনশাআল্লাহ। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কোনো অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, আল্লাহুম্মা আমিন। আমরা যেন গীবত, পরনিন্দা, পরচর্চা এ ধরনের অপরাধ থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। এবার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।